এদিকে ফেব্রুয়ারিতে নিজের প্রযোজিত অভিনীত বীর ছবির পর আর শ্যুটিং করেননি ঢালিউড কিং সাকিব খান মার্চ থেকে রোজার ঈদের ছবির শ্যুটিংয়ের কথা থাকলেও করোনার কারণে সম্ভব হয়নি প্রায় ছয় মাস পর জনপ্রিয় এই তারকা আবারও শুটিংয়ে ফিরছেন চ্যানেলে অনলাইনকে সাকিব খান জানান তিনি প্রস্তুত হয়েই মাঠে নামছেন এদিকে তিনি আরও বলেন মানুষের চোখ এখন অনেক ওয়াইড আমার কাছে মানুষ এই ওয়াইড ছবি চায় শুটিংয়ে ফেরার জন্য নিজেকে নতুনভাবে প্রস্তুত করেছি করোনা ইস্যু হয়ে দাঁড়ালেও ছবির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ হবে না একে তো ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ ছিল করোনায় এসে আরও ক্ষতি করলো আবারও সর্বোচ্চ চেষ্টা থাকবে ভালো কিছু দিয়ে সব কিছু চাঙ্গা করার এদিকে সব কিছু ঠিক থাকলে দশে সেপ্টেম্বর থেকে ঢাকার মধ্যেই নবাব এল এল বি এর শ্যুটিং অংশ নেওয়ার কথা জানান সাকিব খান চোখ করে তিনি বলেন দেশের অংশের শুটিং শেষে গানের শুটিং বাইরে হবে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির টার্গেট থাকলেও সিনেমা হলেও মুক্তি দেওয়া হবে আসন্ন শারদীয় উৎসবে দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পাবে নবাব এল তবে সাকিব খান দশে সেপ্টেম্বর থেকে শ্যুটিংয়ে অংশ নেওয়ার কথা জানালেও নবাব এলএলবি পরিচালক অনন্য মামুন জানান তার শুটিং ইউনিট আগেই কাজ শুরু করবে তিনি বলেন তিরিশে আগস্ট থেকে অনন্য শিল্পীরা শুটিং শুরু করবেন অর্চিতা স্পর্শিয়া তিনে সেপ্টেম্বর মাহি পাঁচে সেপ্টেম্বর থেকে শুটিং অংশ নেবেন এটিকেও অনন্য মামন চ্যানেলায় অনলাইনকে আরও বলেন ইতিমধ্যেই লন্ডনে গানের শুটিংয়ের জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করেছি আশা করছি খুব শীঘ্রই পেয়ে যাব মুক্তির তারিখও চূড়ান্ত করেছি আগামী তেইশে অক্টোবর নবাব এলএলবি মুক্তি দেওয়া হবে সেলিব্রিটি প্রোডাকশনের প্রযোজনায় নবাব এল বির গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করবেন সৈদুজ্জামান সেলিম সুমন আনোয়ার আনোয়ারা প্রমুখ এ ছবির গল্প নির্মাতা অনন্য মামুনের কাহিনী বিন্যাস পাপ্পু রাজের এবং সংলাপ করেছেন শাহজাহান সৌরভ স্ক্রিপ্ট ডক্টর হিসেবে কাজ করছেন ঢাকা এটাক ছবির পরিচালক দীপঙ্কর দীপু প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আশা করি সবাই ভালো আছেন আরও ভালো থাকুন সুস্থ থাকুন ঘরে থাকুন ও নিরাপদে থাকুন এই কামনা করি আরেকটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তবে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ